হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ওটসের স্যুপ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আপনারা এখানে অলিভ অয়েল ইউজ করতে পারেন। তো যেহেতু স্যুপটা স্বাস্থ্যকর সেজন্য অলিভ অয়েল ইউজ করাটাই ভালো, না হয় সরিষার তেল ইউজ করতে পারেন বা সয়াবিন তেল। এরপর এখানে আমি রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তারপর একটু ভেজে নিচ্ছি। আর এই স্যুপটা কিন্তু যারা ডায়েট করছেন তারাও বানিয়ে খেতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই অলিভ অয়েলটা ইউজ করবেন। এরপর স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, আর পরবর্তীতে আমি আবার লবণ দিয়ে দিব যখন আমি এর মধ্যে স্যুপের পানিটা দিব তখন। তো একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা আমি ভালো করে এটার মধ্যে ভুনে নেব। আর এটা আমি আসলে মূলত আমার জন্যই তৈরি করেছি, আর সেই জন্য দেখা গেছে যে শুধু একটু হালকা ঝালিয়ে রেখেছি। আর আপনারা চাইলে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো স্যুপ কিন্তু বেশি একটা ঝাল থাকে না, সেজন্য একটু কম ঝাল দিয়ে খাওয়াটাই ভালো। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। যেহেতু ওটসের স্যুপ সেজন্য অবশ্যই ওটস লাগবে। আর এখানে আমি ওটস দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, আর একজনের জন্য 2 টেবিল চামচ পরিমাণ ওটসেই যথেষ্ট। আসলে এই স্যুপটা একদম পুরো আপনার এক বাটি পরিমাণ হবে, সো আপনি একবেলা খেতে পারবেন। যারা ডায়েট করছেন তাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার, আপনারা এই রেসিপিটা অবশ্যই পাশায় ট্রাই করবেন। একেবারে যে খেতে মজা না তা কিন্তু না, খুবই মজাদার একটি রেসিপি। আর আমার ছেলেও খুব পছন্দ করে এইভাবে ওটস, ওকে দিলে খায় না, সো সেই জন্য আমি মাঝে মধ্যে ওকে আমি নানাভাবে স্যুপ টুপ তৈরি করে দেই ওটস দিয়ে, যাতে ও বুঝতে না পারে। তো এটা যখন আস্তে আস্তে ঘন হয়ে আসে এর মধ্যে আমি কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না একটু ঘন হয়ে আসছে। কারণ ওটসটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন একটু আঠালো আঠালো হয়ে আসবে, আর জাল পেলে একদম স্যুপের মতো যে থিকনেস সেটাও চলে আসবে। আর এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন যদি থিকনেসটা আরও একটু গাঢ় চান, কিন্তু আমি আসলে থিকনেসটা আর গাঢ় চাচ্ছি না। কারণ যদি আমি কর্নফ্লাওয়ার ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এখানে আবার ক্যালোরির পরিমাণ বেড়ে যাবে। যেহেতু আমি ডায়েট রেসিপি হিসেবেই রাখছি সেজন্য আর আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি না। আপনারা চাইলে দিতে পারেন, বা স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট বা অন্যান্য কিছু দিতে পারেন। আমি একদম সিম্পলভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, আপনারা যারা ডায়েট করছেন মূলত তাদের জন্যই। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।